गुड मॉर्निंग बांगला हिंदी शिखिर क्लासे आपनादेर सबाइके स्वागत। आज के आमरा एक विशेष एपिसोड करब। आमरा एर आगेर भिडियोते ह्रस्व उकार एवं दीर्घ उकार आमरा लिखेछिलाम। हिंदीते बोले छोटा उकार बड़ा उकार, तेमनि ह्रस्व इ दीर्घ इ बांगलाते जेटा आमरा बोली हिंदीते सेटाके बोले छोटा इ बड़ा इ। तो आज के आम्रा छोटा उ एवं बड़ा उ लेखा शिखब विशेष एकटी अक्षरेर संगे। इतिपूर्वे आम्रा र लेखा शिखेछि, र र। आज के आम्रा र एर संगे ह्रस्व उकार एवं दीर्घ उकार बा छोटा उ এবং বড়াও লেখা শিখব। আমরা বিভিন্ন অক্ষরের সঙ্গে যখন ছোটা উ এবং বড়াও লিখতাম তখন তার নিচে লিখতাম, যেমন কয় হ্রস্ব উ কয় দীর্ঘ উ, এইভাবে কোনো অক্ষরের নিচে লিখতাম। রয়ের সঙ্গে ছোটা উ বা হ্রস্ব উ আমরা নিচে নিচে লিখব না, রয়ের সঙ্গে হ্রস্ব উ এবং দীর্ঘ উ যোগ করতে হয় ডান দিকে এবং অক্ষরের মাঝে মাঝখানে। যেমন র, তার সঙ্গে হ্রস্ব উ যুক্ত করতে হবে, যোগ হ্রস্ব উ সমান এরকম ভাবে লেখে হ্রস্ব উ। রয় হ্রস্ব উ বা রয়ের সঙ্গে ছোটা উ, রয়ের সঙ্গে দীর্ঘ উটা লেখে রয়ের সঙ্গে দীর্ঘ উটা লেখে এইভাবে আরো একবার লিখছি, র মাঝখানে একটুখানি দাগ, এটা হচ্ছে দীর্ঘ উ। রয়ের সঙ্গে হ্রস্ব উটা লেখে আর দীর্ঘ উটা লেখে এখন আমরা কয়েকটি শব্দ লিখব হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার দিয়ে। রুকনা, রুকনা, রুকনা মানে থামা। রুকওয়ানা, রুকওয়ানা মানে অন্যের দ্বারা থামানো। উস বস কো রুকবাইয়ে, রুকবানা মানে অন্যের দ্বারা থামানো। এরপর একটা ওয়ার্ড লিখব, খুব সুন্দর একটা ওয়ার্ড, রুকসাত। রুকসাত মানে হচ্ছে আজ্ঞা, অনুমতি, যাত্রা, অবকাশ। ইংরেজিতে বলে অর্ডার, পারমিশন, ডিপার্চার। রুকসত স্ত্রীলিঙ্গের একটি শব্দ যার মানে হচ্ছে আজ্ঞা বা অনুমতি। বিবাহের পর প্রথম কন্যার শ্বশুরবাড়ি গমন, রুকসতি। রুক সতি, বিয়ের পর মেয়ে যখন প্রথমবারের জন্য শ্বশুরবাড়ি যায় সেটাকে বলা হয় রুকসতি। রুচি, রহস্য চয়রস্যি, রুচি। তেমনি রুচিকর বা প্রীতিকর আমরা এভাবে লিখি, এটার বাংলা মানে
আর হিন্দির মানে একই প্রায়, রুচিকর, রুট। রুট মানে রাগ, ক্রোধ, গুসা, রাগ। রুঠানা, মানে রাগানো, নারাজ করনা। আরো কয়েকটি ওয়ার্ড লিখব। রুপয়া, রুপয়া মানে টাকা। এরপর লিখব গুরু, গুরু, গুরু। রুলানা, মানে কাঁদানো। আমরা হ্রস্ব উকারটা অন্যান্য ওয়ার্ডের মতো, অন্যান্য শব্দের মতো আমরা নিচে নিচে লিখব না, রয়ের সঙ্গে হ্রস্ব উকারটা লিখব পাশাপাশি ডান দিকে এবং রয়ের মাঝখানে। এবার লিখব দীর্ঘকার আরও একবার, রয়ের সঙ্গে কিভাবে দীর্ঘকার লেখে। র ছোট্ট একটুখানে দাগ দেব, এটা হচ্ছে রয় দীর্ঘকার। রূপ, রূপ, রূপা, রয় দীর্ঘ পয়াকার। বাংলাতে উচ্চারণ করলে এভাবে হবে, হিন্দিতে বলে র তার সঙ্গে বড়াউ পয়াকার। রুমাল, রয় দীর্ঘ মায়াকার ল, রুমাল। হিন্দিতে একটা ওয়ার্ড খুব ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রুখা, রয় দীর্ঘ ক্ষয়াকার। রুখা মানে শুষ্ক, শুকনো, নিরস। রুঠনা, রুঠনা, অসন্তুষ্ট হওয়া, রেগে যাওয়া। রূপক, রূপক, রূপসী, রুষি। রুশ দেশের বা রুশ ভাষা সম্বন্ধীয় রুষি। আমরা আজকে এই ভিডিওতে রয়ের সঙ্গে কিভাবে ছোটাউ এবং রায়ের সঙ্গে কিভাবে বড়াউ লেখে সেটা শিখলাম। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।